স্মল এ সরি গিভ রাইস কালার সেটাই হওয়া উচিত কালার সি ফর কালার আমরা দিয়ে এসছি কালার ওয়াইজ ইন প্রেজেন্স অফ ডমিনেন্ট এল সি এ গিভ রাইস অ্যাগোটিক সো ক্যাপিটাল সি স্মল এ স্মল এ উইল বি কালার্ড অ্যান্ড স্মল সি ক্যাপিটাল এ ক্যাপিটাল উইল বি অ্যাগোটিক এটা ক্রসে যদি আমরা যাই সব চেঞ্জ হয়ে যাবে এটা আসবে কি 9:3:4 অনুপাতে আসবে কারণ এখানে ব্ল্যাকের সঙ্গে আমরা করছি কোট কালার ক্যাপিটাল সি আর অ্যালবিনো এই অবস্থায় আছে তার সঙ্গে অ্যাগোটিক হলাম এবার যখনই করছি যেখানেই আমরা পাচ্ছি যে সি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল এ বা যে কোনো ভাবেই যদি তোমার একটা ক্যাপিটালে একটা ক্যাপিটাল সি থাকে ঠিক আছে থাকতে হবে তাহলে সেটা অ্যাগোটিক হবে তাই হলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 আর যখন একটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আর দুটোই নিশ্চিত অথবা তিনটেই রিসিসিভ অবস্থা একটা ক্যাপিটাল সি অথবা এই তাহলে সেগুলো হচ্ছে কালার এক এটা জাস্ট পড়বে আর মুখস্থ করে রাখতে হবে পরিষ্কার কথা 9:3:4 এটা হচ্ছে মনে রাখবো নেক্সট হচ্ছে ডুপ্লিকেট জিন জিনটা কি ইফ দ্য ডমিনেন্ট অ্যালিল অফ টু জিন লোসাই প্রডিউস দ্য সেম ভ্যালু কি বলল ডমিনেন্ট অ্যালিল অ্যালিল অফ টু জিন দুটোর লোসাইতে জিন লোসাই প্রডিউস সেম ফেনোটাইপ ওয়েদার ইনহেরিটেড টুগেদার অর সেপারেটলি 9:3:1 চেঞ্জ হয়ে যাচ্ছে 15:1 কেন হচ্ছে না ক্যাপসুল অফ সেফার্ড পালসের ক্ষেত্রে দেখা গেছে টু ডিফারেন্ট টাইপ সেপ একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার অ্যান্ড টপ সেপেড হোয়েন এ প্ল্যান্ট উইথ ট্রায়াঙ্গুলার ক্যাপসুল ইজ ক্রসড উইথ ওয়ান হ্যাভিং টপ সেপেড ক্যাপসুল ইন এফ ওয়ান অনলি ট্রায়াঙ্গুলার ক্যারেক্টার অ্যাপিয়ার্স দ্য এফ ওয়ান অফারিং বাই ইটসেলফ ক্রসিং প্রোডিউস এফ টু জেনারেশন উইথ ট্রায়াঙ্গুলার অ্যান্ড টপ সেপেড ক্যাপসুল রেশিও 15:1 টু ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেটেড ডমিনেন্ট অ্যালিল এ অ্যান্ড বি হ্যাভ বিন ফাউন্ড ইনফ্লুয়েন্স দ্য শেপ অফ দ্য ক্যাপসুল ইন সেম ওয়ে দুজনেই কিন্তু কাজ করতে পারছে ডমিনেশন অল টুগেদার হ্যাভিং ডোমিনেন্ট অ্যালিলস অর বোথ অর আইদার অফ দিস জিন এ অ্যান্ড বি উড প্রোডিউস প্লান্টস উইথ ট্রায়াঙ্গুলার শেপেড ক্যাপসুল অনলি দোজ উইথ দ্য জিনোটাইপ অফ স্মল এ স্মল বি উড প্রোডিউস দ্য প্লান্ট টপ সেপেড এছাড়া সম্ভব না সেই জন্য বাকি সব সিঙ্গেল থাকুক ডবল থাকুক ট্রিপল ক্যাপিটাল থাকুক সব হয়ে যাবে হচ্ছে একদিকে আর একমাত্র টপ সেপেড আসবে কি ডাবল ডিসিসিভ বোথ এখানে কিন্তু এই জিনিসটাকে বুঝতে করতে হবে এই জন্য এটা দিয়ে দিয়েছি কমপ্লিমেন্টারি 9:7 ডুপ্লিকেট জিন 15:1 রিসিসিভ এপিসিভ 9:3:4 ডমিনেন্ট 12:3:1 এগুলো আমরা পড়িনি এগুলো যদি দেয় এগুলো মুখস্থ করতে ও এই রকম টাইপের জিনিস তুই যে ফর্মুলার কথা বলছিস এইবার আমরা ফর্মুলা আলোচনা